এরাও শত্রু মুখোশের আড়ালে। তুমি একবার আমায় নিয়ে যাবে ওর কাছে, আমি ওকে বলবো। কি বলছেন ছোট মা? নন্দিনীর কাছে গিয়ে এখন কোনো লাভ নেই। নন্দিনী আর অমিত ঠাকুরপোর মধ্যে একটা ঝামেলা চলছে, নন্দিনীর কোনো কথাই অমিত ঠাকুরপোর শুনবে না ছোট মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন, কোনো লাভ হবে না শেষ পর্যন্ত। তবু আমি একবার চেষ্টা করে দেখব। আপনি কখন যাবেন বলুন? এখনই এখনই চলো। মা কোথায় যাচ্ছেন? ছোট মা কোথায়? কি হয়েছে এমন কাঁদো কাঁদো মুখ? যে ছোট মা, ছেলের প্রমোশন হয়েছে, কোথায় পার্টি দেবেন? পার্টি চাই পার্টি, ব্যাস আমরা খুব আনন্দ করব। ছোট মা, ছোট মা, ঠিক আছে ঠিক আছে, আমি আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে পয়সা করি একেবারে তলানিতে ঠেকেছে না। ঠিক আছে, আমি আমি পার্টি দেব, আমি আমার পয়সায় পার্টি দেব। আপনি শুধু বলুন কাকে কাকে নেমন্তন্ন করতে হবে, ব্যাস। আর এখানে একটা মুহূর্ত নয়, এক্ষুনি আমার ঘরে চলুন, পরে যাবেন না। হ্যাঁ আসুন। বলো বৌদি। নন্দিনী, অমিত মায়া ওদের ঘর ছেড়ে চলে যাচ্ছে। ওদের যদি এই বাড়িতে মানিয়ে নেওয়ার কথা কেউ বলতে পারে, সে শুধু তুমি। একমাত্র তোমার কথাই ওরা শোনে। দেখো আমি কি বলবো, নদার ট্রান্সফার নিয়েছে, বোধহয় প্রমোশনও নিয়েছে। আর আমি কি বলবো যে প্রমোশন নিও না। দেখুন, আমি বললে নদা আরো জেদ করে বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি আপনি বরঞ্চ বাবাকে দিয়ে বলেন, বাবা বললে নদা বাবার কথা ফেলতে পারবে না। ওর কথা থাক নন্দিনী, আমি তোমার কাছে এসেছি, তুমি বলো, তুমি বলতে পারবে কি না। আই এম সরি ছোট মা। আমি নদাকে এটা বলতে পারবো না, আমায় মাফ করবেন। নন্দিনী, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, তুমি কিন্তু আমার কথা রাখলে না। ছোট মা, ছোট মা শুনো। আর শুনবার কি আছে নন্দিনী? তুমি তো মুখের উপর বলে দিয়েছো তুমি পারবে না। অমিত এখানে না থাকলে, কারোর যদি কোনো তফাত না এসে যায়, আমার আর কি বলার থাকতে পারে? চলো নীল মা। খুশি হব না? আমার সবচাইতে বড় শত্রু আত্মহত্যা করতে যাচ্ছে, তার জন্য খুশি হব না? পার্টি দেব। তবে এখন একটা পার্টি দিচ্ছি, এরপরে আর একটা পার্টি দেব। অমিত যখন অমিত ঠাকুরপো শ্রাদ্ধ আমি বিরাট করে দেব, এত বড় করে দেব শ্রাদ্ধের পার্টি, যা আগে কেউ দেখেনি আজ দেখবে না। অমিত, কি কি শুনছি? এই শুনলাম তুই নাকি ট্রান্সফার নিয়ে নিয়েছিস, তোর নাকি প্রমোশন হয়ে যাচ্ছে। কে বলেছে? আমরা সবাই জানি, ওর ফোন পেয়ে তো মায়া একবারে অবাক। কয়েকদিন আমার ট্রান্সফার হয়ে গেছে, প্রমোশন হয়েছে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব একটা খুশি। কি করে হব শুনি? কোনোদিন কি ভেবেছি যে হরিদেবপুর থানা ছেড়ে তুই চলে যাবি? না, আমিও ভাবিনি। কিন্তু যখন ট্রান্সফার আর প্রমোশনটা হলো, তখন ঠিক করলাম যে অ্যাকসেপ্ট করব। এরাও শত্রু মুখোশের আড়ালে।